যেমন দেখতেই পাচ্ছ আমি আজকে রান্না করছি ফুলকপির একটা ভীষণ ইন্টারেস্টিং রেসিপি। পুরোটা দেখার জন্য একদম পুরোটা দেখো কিন্তু। তো প্রথমে একটু মশলা টশলা দিয়ে আমি ভেজে নিচ্ছি পুরো অনেক তেল দিয়ে। হ্যাঁ, প্রথমে বলে দিই ফুলকপিগুলো আমি নুন জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তার উপর মশলা দিয়ে আমি এখন ফ্রাই করছি। এখন আমি তেলে কুচি কুচি করে কাটা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পনির দিয়ে দিয়েছি, ফুলকপি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। একটু ভালোভাবে নাড়াচাড়াটা করে নিতে হবে, সবসময় কিন্তু ভালোভাবে নাড়াতে হবে, এখানে ছেড়ে চলে গেলে একদম চলবে না, পুড়ে যাবে। আর দিয়ে দিতে হবে অবশ্যই কাঁচা লঙ্কা, টমেটো, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিলাম ধনে পাতা, আবারও ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, আর আমার মতো ফোনটাকে একদম কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, হলে এটা ছিটকা পড়ে ফোনটা। এইভাবে তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপি স্পেশাল তরকারি। যদি ভালো লেগে থাকে কমেন্টে বলতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই, হ্যাভ আ গুড ডে, খুব ভালো থেকো। তো আজকে রাত্রে আমি খাচ্ছি মোমোস, যদিও এটা বাড়ির তৈরি নয়, তবু ভাবলাম দেখিয়ে দিই কেমন। স্টাফিংটা দেখতে পাচ্ছি অনেকটাই করেছি, কিন্তু অনেকটা পেঁয়াজ।